ওইটা এটা কি ছোট এটা হচ্ছে ওই যে খাট্টা মিঠা খাট্টা মিঠা ওটা নাগা নাগার ওই পাশেরটা এটা লেবু এটা জিরা ফুচকা ফুচকা বাজি যে যাই বলুক না কেন আমার দৃষ্টিতে আমাদের দেশের নাম্বার ওয়ান স্ট্রিট ফুড হচ্ছে এই ফুচকা যত রকমের নাস্তা খাই না কেন রাস্তায় ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাওয়া এর মধ্যে যেই আর্ট যেই ট্যাশ এটা অন্য কোনো খাবারের মধ্যে পাওয়া সম্ভব না যদিও কিছু বছরের আগে যে ধরনের ফুচকা আমরা রাস্তায় সচরাচর দেখতাম ইদানিং ফুচকার দোকানগুলোতে বেশ নতুনত্ব যোগ করা হয়েছে প্রায় প্রত্যেকটা ফুচকার দোকানেই বিশেষ কিছু রকমভাবে ফুচকা তৈরি করা হচ্ছে ইদানিং আবার সাহেবদের জন্য তো হচ্ছে অনেক নামি দামি ফুচকার দোকানও তৈরি হয়ে গিয়েছে যেখানে 280 থেকে 300-350 টাকায় ফুচকা দেয়া হয় সেটা আবার নিজেকে বানিয়ে খেতে হয় ব্যাপারটা আমার কাছে অনেকটা শুটকি ভর্তা দিয়ে ভাত মেখে কাঁটা চামচ দিয়ে খাবার মতো কি দরকার রে ভাই ফুচকা আমার মামারা যা যেভাবে বানায় আমি মনে করি এটাই হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট প্রায় তিনটা দেশে আমাদের এই ফুচকা বা ফুচকা সদৃশ যে খাবারগুলো রয়েছে পানিপুরি গোলগাপ্পা এসব খাওয়া হয়েছে কিন্তু আমার কাছে কেন জানি আমাদের দেশের ফুচকার টেস্টটাই পৃথিবীর সেরা মনে হয় আর এই বেইলি রোডে হাঁটতে এসে যখন হচ্ছে এই ফুচকার দোকানে এত ভিড়ভাট্টা দেখলাম এবং প্রথম এক প্লেট ফুচকা খেলাম তখন মনে হলো এই ফুচকার রিভিউ না দিলে আমার অপরাধ হয়ে যাবে আমি অলরেডি খেয়ে ফেলেছি দ্বিতীয় আরেক প্লেট অর্ডার করলাম আমার পরিবারের জন্য এই মামার ফুচকার মধ্যে তারা তো স্পেশাল কিছু মশলা ব্যবহার করেই এই ভিড়ভাট্টা টাইমে সেটা এক্সপ্লোর করা আমার জন্য সম্ভব হয়ে ওঠেনি কিন্তু তারা 4 পদের টক দেয় এবং আমি ভালো করে খেয়াল করে দেখলাম তারা যেই দই ফুচকা বা অন্যান্য যেই খাবারগুলো সার্ভ করছে সেগুলো স্ট্যান্ডার্ড আড়ঙের দই দিয়ে তারা দই ফুচকা বানাচ্ছে এবং এখানে উনি যে বানাচ্ছে এর মধ্যে আমার কাছে মনে হয়েছে জায়গাটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফুচকার টঙের দোকান এমনই হয় স্পেশাল কোনো ময়লা বা কোনো খারাপ কিছু আমার চোখে পড়েনি পাশে গার্নিশ করার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং ফুচকা শট খাওয়ার জন্য এরকম ছোট ছোট গ্লাসে সুন্দর করে বিভিন্ন রকমের টক তারা সাজিয়ে দিয়েছে আপনারা আগেই শুনেছেন একটা খাট্টা মিঠা একটা নাগামরিচ একটা জিরা একটা লেবু এরকম বিভিন্ন ফ্লেভারের টক তারা দিচ্ছে এবং এটা আপনারা যতবার ইচ্ছা রিফিল করে নিতে পারবেন উপরে গাজর কুচি কাঁচামরিচ দিয়ে সুন্দর একটা গার্নিশ করে দিল ওরা তো আমার কাছে মনে হয়েছে ফুচকা এতটুকু সার্ভ করতে পারলেই এনাফ এবং আমরা সবাই হাইলি স্যাটিসফাইড ইলিশ মাছ যেমন হাতে ধরে কাটা বেছে খেলে এর স্বাদ বেড়ে যায় এই ফুচকাটাও তেমন হাতে নিলে মনে হয় কেন যেন এই ফুচকার আলাদাভাবে স্বাদ বিস্ফোরিত হচ্ছে এরকম বিভিন্ন রঙের টক আর তার উপরে এরকম থরে থরে সাজানো ফুচকা দেখলেই মনটা ভালো হয়ে যায় এই দোকানটার সামনেই রয়েছে শাহি মামা পিয়াজু সুলতানস ডাইনের ঠিক নিচে
তো সেখানে আমাদের আরেক ধরনের স্ট্রিট ফুড বাংলাদেশের অতি পরিচিত, বিভিন্ন রকমের ভাজা ভুজি সব কিছু এখানে হচ্ছে তারা গরম গরম ভেজে ভেজে সার্ভ করছে, এবং যাই আপনি খাবেন প্রতি পিস 5 টাকা করে। তো সেরকম করেই হচ্ছে গিয়ে প্লেটে তুলে আপনারা খেতে পারবেন। এগুলোর টেস্ট সম্পর্কে যদি বলি, এগুলা সবই এভারেজ, এখানে স্পেশালভাবে কোনো কিছু বলার মতো নেই, তবে এর মান খারাপ না। তোরা যে যা বলিস ভাই, এগুলোই আমাদের স্ট্রিট ফুড, এবং স্ট্রিটে বের হলে এই খাবারগুলোই আমি খেতে চাই। যদিও এগুলো গ্যাস্ট্রাইটিস বাড়ানোর সম্ভাবনা থাকে, কিন্তু তারপরও এগুলো না খেলে আমাদের মন তো ভরে না।